প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বেসিক অর্গানিক কেমিস্ট্রি এর উপরে আলোচনা করব এবং আজকের আলোচনাটাকে আমি পার্ট ওয়ান দিয়েছি, কারণ এই আলোচনাগুলো কন্টিনিউ করবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ। এই দুটো ক্লাসে অর্গানিকের যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে যে বিষয়গুলো ইলেভেন এবং টুয়েলভ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো এই সেকশনের মধ্যে থাকবে। এভাবে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি করে চলতে থাকবে। এই আলোচনাগুলো তোমাদের যেমন জরুরি, তেমনি যারা তোমাদের থেকে উঁচুতে পড়ে হায়ার স্টাডিতে আছে তাদের জন্য কিছু কিছু কাজে লাগবে। আমি সেই উদ্দেশ্য নিয়ে এইভাবে শুরু করেছি। তো আজকে আলোচনা হবে পার্ট ওয়ানের। এই আলোচনার মধ্যে আজকে আমি প্রথমে যেটা বলে নিতে চাই যে জৈব যৌগটা কি, অর্গানিক কম্পাউন্ডস কারা, তোমাদের এই ধারণা আছে যে সমস্ত যৌগে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি লক্ষ্য করা যায়। ক্যাটিনেশন প্রপার্টিটা কি, যে প্রপার্টির ফলে কার্বনগুলো পরস্পরের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে লম্বা চেন, লং চেন, শাখাযুক্ত চেন বা ব্রাঞ্চ চেন বা ডিফারেন্ট রিংস, থ্রি মেম্বার, ফোর মেম্বার, আর ফাইভ মেম্বার, সিক্স মেম্বার অ্যাটসেট্রা, এগুলো তৈরি করতে পারে। সেই প্রপার্টিকে বলা হচ্ছে, সেই ধর্মটাকেই বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে জৈব যৌগ হলে সেই যৌগে কার্বনের কিন্তু ক্যাটিনেশন ধর্ম থাকবেই। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো কার্বনের যৌগ, কিন্তু এখানে কিন্তু কার্বনের কোনো ক্যাটিনেশন ধর্ম নেই, তাই এরা কিন্তু জৈব যৌগের অন্তর্গত নয়। কিন্তু মিথেন, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, বেঞ্জিন, ন্যাপথালিন ইত্যাদিতে কার্বনের কিন্তু ক্যাটিনেশন ধর্মটা রয়েছে, তাহলে ওরা যৌগ। তাহলে এভাবে কার্বনের সেই সমস্ত যৌগ যেখানে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা আছে তাদেরকে জৈব যৌগের মধ্যে ফেলা হলো। এবার এর সঙ্গেও আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। জৈব যৌগগুলিকে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করা যায় তোমরা জেনে এসছো এটা ক্লাস টেনে। ওইস মূলক যদি থাকে হাইড্রোক্সিল তাহলে তাদেরকে অ্যালকোহল বলা হচ্ছে, এটাই যদি বেঞ্জিন বলের সঙ্গে যুক্ত থাকে তখন তাদেরকে ফেনলস বলা হচ্ছে। আবার সি ডবল এইচ গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাদেরকে ফ্যাটি অ্যাসিডস বলা হচ্ছে। তেমনিভাবে সিএইচও গ্রুপ, তাকে অ্যালডিহাইডস বলা হচ্ছে। সিও গ্রুপ, দ্বিযোজী গ্রুপ একটা, সেটা থাকলে তাদেরকে কিটোনস বলা হচ্ছে। আবার অ্যালডিহাইড ও কিটোন একসঙ্গে থাকলে তাদেরকে একত্রে, আমি অ্যালডিহাইড এবং কিটোন যৌগগুলোকে একত্রে যদি বলা হয় তখন তাদেরকে কার্বোনাইল কম্পাউন্ডস বা কার্বোনিল কম্পাউন্ডস বলা হচ্ছে। এইভাবে ফাংশনাল গ্রুপের ভিত্তিতে তাদেরকে ভাগ করা যাচ্ছে। আবার ওই ফাংশনাল গ্রুপ ছাড়াও এমন কতগুলো শ্রেণীতে ভাগ করা যাচ্ছে যাদেরকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। কি শ্রেণী? সমগণীয় শ্রেণী। সেই শ্রেণীর যে কোনো যৌগের সাধারণ সংকেত এক, সেম। পরপর যৌগগুলোকে যদি তুমি কার্বন সংখ্যা অনুযায়ী সাজাও তাহলে তাদের যে কোনো পাশাপাশি দুটো যৌগের মধ্যে সিএইচ টু গ্রুপের ফারাক থাকে, সিএইচ টু এই মূলকটুকুর ফারাক থাকবে এবং আণবিক গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে। তাহলে তাদের ফাংশনাল গ্রুপটাও অভিন্ন, সুতরাং তাদের ধর্মগুলোও কিন্তু অনুরূপ হয়। অনুরূপ বলেছি, এক নয়, অনুরূপ হয়। হয়তো কোনো একটা প্রপার্টি পরপর পরপর নির্দিষ্ট ক্রমে বাড়ছে বা কমছে, এরকম হবে। যেমন জলে দ্রাব্যতা, অ্যালকোহলের ক্ষেত্রে যদি পরপর তুমি সমগণীয় শ্রেণী মনোহাইড্রিক অ্যালকোহল ধরো তাহলে পরপর তুমি যদি আসো তাহলে দেখবে জলে দ্রাব্যতা ধীরে ধীরে কমছে। তো এই বিষয়গুলো রয়েছে এবং এদেরকে কতগুলো বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। তাহলে সেই রকম জৈব যৌগের শ্রেণী, তাদের একটা অভিন্ন কার্যকরী গ্রুপ থাকে, তাদেরকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীও তোমরা ক্লাস টেনে পড়ে এসো। এছাড়াও আরেকটা প্রপার্টি, ওটাও তোমরা পড়ে এসো ক্লাস টেনে অল্প, সেটাকে বলা হচ্ছে সমবায়বতা ধর্ম। একটা জৈব যৌগকে তুমি বিভিন্ন কার্যকরী গ্রুপের মাধ্যমে প্রকাশ করতে পারো,
কিন্তু আণবিক সংকেতটা একই, কিন্তু দেখা যাচ্ছে গঠনগত সংকেতটা আলাদা। আবার একই কার্যকরী গ্রুপ আছে, স্ট্রাকচারালি ডিফারেন্ট হয়ে গেল। তাহলে সেই রকম ধর্ম আণবিক সংকেতটা এক, কিন্তু গঠনগত সংকেত, ইভেন আলোক ধর্ম আলাদা হতে পারে। তাদেরকে অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে ফেলানো হচ্ছে, বা জিওমেট্রি আলাদা হতে পারে, তাদেরকে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের মধ্যে ফেলানো হচ্ছে। তাহলে সেটা আছে সমবায়বতা ধর্ম, আইসোমেরিজম। এইসব কারণগুলির জন্য ক্যাটিনেশন, সমগণীয় শ্রেণী, সমবায়বতা ধর্ম, এইগুলোর জন্য প্রকৃতিতে আজ লক্ষ লক্ষ জৈব যৌগ উপস্থিত। আমরা আজকের দিনে যদি দেখি কত জৈব যৌগ রয়েছে, তাহলে তার সংখ্যা 20 লক্ষেরও বেশি, 20 লাখেরও বেশি আছে জৈব যৌগ। এবং প্রতিনিয়ত প্রচুর, প্রতিদিন প্রচুর জৈব যৌগ আবিষ্কৃত হচ্ছে। এই জৈব যৌগগুলিতে শুধু যে কার্বনই থাকে এমনটা নয়, কিছু কিছু জৈব যৌগে দেখা যায় অন্য কোনো মৌল ঢুকতে পারে। এরও উদাহরণ তোমরা দুই একটা পড়েছ, যেমন পিরিডিন, নাইট্রোজেন আছে সেখানে, থায়োফিন, পিরোল ইত্যাদি ইত্যাদি, হেটারোসাইক্লিক কম্পাউন্ডস বলা হচ্ছে তাদের। আবার কিছু জৈব যৌগের মধ্যে কিছু মেটাল ঢুকে গেছে, যেমন জৈব ধাতব যৌগ, অর্গানোমেটালিক কম্পাউন্ডস, তাদের মধ্যে কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে মেটাল যুক্ত আছে, যেমন গ্রিক নাট বিকারক, এরকম একটা জৈব ধাতব যৌগ। তেমনি ডাইঅ্যালকিল জিঙ্ক, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, তাহলে এখানে ধাতুগুলো কিন্তু ঢুকে যাচ্ছে, অ্যালকিল লিথিয়াম, তাহলে এরা আবার জৈব ধাতব যৌগের মধ্যে পড়ছে। আবার দেখো বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু মেটাল থাকছে এবং আমাদের জীবন ধারণের সঙ্গে সেগুলো যুক্ত। যেমন ক্লোরোফিলের কথা তোমরা জানো, সেখানে ম্যাগনেসিয়াম রয়েছে। তোমরা হিমোগ্লোবিনের কথা জানো, সেখানে আয়রন রয়েছে। তো এইরকম বায়ো ইনঅর্গানিক ক্ষেত্রে সেখানে কিন্তু প্রচুর কার্বনের সঙ্গে দেখা যাচ্ছে অনেক মেটাল উপস্থিত রয়েছে এবং তারা বিশেষ কতগুলো কাজ বায়োলজিক্যালি করে থাকে সেই জন্য। তাহলে এটা আমি জেনারেল আলোচনার মধ্যে ফেলছি। এবার দেখো এই যে জৈব যৌগগুলো রয়েছে, তাদের ক্যাটিনেশন প্রপার্টির মধ্যে তিন ধরনের বন্ধন দেখা যায়। কী কী বন্ধন? এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এবার এই যে বন্ধনগুলো তৈরি হচ্ছে, এক বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তার জন্য কী হচ্ছে? দেখা যাচ্ছে ওই কার্বনগুলোর তোমার হাইব্রিডাইজেশনের চেঞ্জ রয়েছে, সংকরায়নের পরিবর্তন রয়েছে, কোথাও হয়তো SP3, কোথাও SP2, বা কোথাও আবার SP। এই সংকরায়নগুলো আমি তোমাদের এই বিশেষ সেক্টরের মধ্যে আলোচনা করব, এই বিশেষ অংশে আলোচনা করব। তাহলে তোমরা প্রাথমিক ধারণাটা একটু বুঝলে, এবার আমরা পরের আলোচনায় আসি। এবার তোমরা দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কি। কার্বনের ইলেকট্রন বিন্যাস গ্রাউন্ড স্টেটে ভূমিস্তরে 1s2, 2s2, 2p2। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ভূমিস্তরে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2, আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? 2। তাহলে এই সূত্রানুসারে আমরা জানি এটা 2 সমযোজী বন্ধনই কেবলমাত্র তৈরি করতে পারে, কিন্তু কার্বনের যৌগে আমরা জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4, ভ্যালেন্সি হচ্ছে 4। কিন্তু এই গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু এটা ব্যাখ্যা করা যাচ্ছে না। এবার কার্বন করে কি, পরিবেশ থেকে সামান্য পরিমাণ শক্তি শোষণ করে। এই যে 2s এর যুগ্ম ইলেকট্রনটাকে, তাকে অযুগ্ম করে পরবর্তী উচ্চ শক্তি স্তরে পাঠিয়ে দেয়, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো ইলেকট্রন বিন্যাসটা? এখন দেখে নাও, 2s1, 2p3। তাহলে এখন দাঁড়ালো 2s1 আর 2p3। তাহলে দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন তাহলে কটা দাঁড়াচ্ছে? 4, আনপেয়ার্ড, 4 আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে তুমি অযুগ্ম ইলেকট্রন পেয়ে যাচ্ছে 4টি। তাহলে এই অবস্থায় কার্বন
চারটি সমযোজী এক বন্ধন তৈরি করতে পারবে। তাহলে এভাবে যদি কার্বন তার চারপাশে চারটা পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়, একই রকমের মৌল যদি সেগুলো হয়, যেমন ধরো হাইড্রোজেন যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই চারটা বন্ধনের বন্ধন দৈর্ঘ্য সমান হবে এবং সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা পাবো তাকে বলা হচ্ছে সুষম চতুস্থল, রেগুলার টেট্রাহেড্রন। তাহলে সেই স্ট্রাকচারটা হবে এইরকম। এটা ধরো হাইড্রোজেন, এগুলো এটা হচ্ছে কার্বন, মনে করো এটা কার্বন, এই দিয়ে আমি এটা কার্বন, আর এরা মনে করো হাইড্রোজেন, এরা মনে করো হাইড্রোজেন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মিথেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে মিথেন। তাহলে এটা রেগুলার টেট্রাহেড্রন। এইবার দেখো এখানে এটাকে আমি মোটা করে দিয়েছি, এটাকে ডটেড করেছি, আর এটা এই প্লেনের মধ্যে একে কিন্তু আমি বসিয়েছি। তার এই অর্থ, এর অর্থ হচ্ছে এটা প্লেনের উপরে আছে, এই ডটের যেটা সেটা এই প্লেনটার পেছনের দিকে আছে, আর এই দুটো যেটা সিঙ্গেল লাইন, না ডটেড না বোল্ড, তারা কিন্তু এই প্লেনের মধ্যেই আছে। এটাকে আমি এভাবে দেখাতে পারি, দেখো রেগুলার টেট্রাহেড্রনটাকে আমি এভাবে দেখাতে পারি, এভাবে এই জিনিসটা দেখো, ভালো করে দেখো, এটা রেগুলার টেট্রাহেড্রন। তুমি যেদিক থেকেই দেখো না কেন সেম হবে স্ট্রাকচারটা, যেদিক থেকেই দেখো না কেন সেম। এইবার এই রিপ্রেজেন্টেশনটা কিভাবে আসলো? তাহলে আমি দুটোকে প্লেনে নিলাম, এই দুটোকে যদি প্লেনে বসাই তাহলে এটা দেখো প্লেনের নিচে, এটা দেখো প্লেনের উপরে আসছে, তখন এই স্ট্রাকচারটা কিন্তু আমি পাবো এরম করে। এই দুটো তাহলে প্লেনে, এটা প্লেনের নিচে যাচ্ছে, এই প্লেনটার পেছনে যাচ্ছে, আর এই প্লেনটার উপরে আসছে, তাহলে তখন কিন্তু এই যে এইরকম একটা স্ট্রাকচার আমরা পাবো। এটাকেই বলে হচ্ছে রেগুলার টেট্রাহেড্রন, ঠিক আছে, বা সুষম চতুস্থলকীয়। আর এক্ষেত্রে কোণগুলো হয় 109 ডিগ্রি 28 মিনিট। কোণগুলোর মান কত হচ্ছে? 109 ডিগ্রি 28 মিনিট। এইটাকেই লাবেল এবং ভ্যানথপ প্রথমে বলেছিল যে কার্বনের চারটি যোজ্যতা, কার্বনকে ঘিরে একটা সুষম চতুস্থলকের চারটি শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকে। এটা কিন্তু শঙ্করায়ন দিয়ে বলেনি, কিন্তু এমনিতেই বলেছিল। তোমরা দেখেছো এখন যে যে কোনো যদি স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড হয় তাহলে, এবং এক যদি কার্বনের সঙ্গে চারটা বন্ধনই এক বন্ধন হয়, সিগমা বন্ধন হয়, তাহলে কিন্তু তারা রেগুলার টেট্রাহেড্রন হয়, এবং সেক্ষেত্রে কোণের মানগুলো 109 ডিগ্রি 28 মিনিট করেই হয়। তাহলে সেটা হচ্ছে এরকম, এটা লাবেল এবং ভ্যানথপ প্রথম বলেছিল। লাবেল এবং ভ্যানথপ নামটা মনে রাখবে, লাবেল ও ভ্যানথপ। এরপরে এই জিনিসগুলোই আমরা সংকরায়নের ভিত্তিতে, হাইব্রিডাইজেশনের ভিত্তিতে, সেক্ষেত্রে sp3 sp2 sp দিয়ে আমরা বিভিন্ন কার্বনের যৌগের যে স্ট্রাকচার কীরকম হবে সেটা আমরা কিন্তু দেখেছি, সেই আলোচনাগুলোতে আমরা পরে আসব। এখন আমরা আরেকটা সেকশনে যাচ্ছি, কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপস। তোমরা জানো কতগুলি পরমাণু ও পরমাণুপুঞ্জ এই কার্বন শৃঙ্খলে যদি যুক্ত হয় তাহলে সেই যৌগগুলোর একটা বিশেষ ধর্ম তৈরি হয় এবং একটা বিশেষ শ্রেণীর যৌগ তৈরি করে। এই যে বিশেষ গ্রুপগুলো, যারা জৈব যৌগে উপস্থিত থাকলে তাদের কার্যকারণকে নির্ধারণ করে, তাদের প্রপার্টিসকে ডিফাইন করে, এই গ্রুপগুলোকেই বলা হচ্ছে ফাংশনাল গ্রুপস বা কার্যকরীমূলক। তোমরা কার্যকরীমূলক সম্পর্কে প্রাথমিক ধারণা আগেই পেয়ে গেছো। আজকে কার্যকরীমূলক কারা কারা আছে এবং কোনগুলো আমাদেরকে জানতে হবে সে সম্পর্কে তোমাদের আমি বলছি। তোমাদের বইয়ে নিশ্চয়ই তার একটা টেবিল পুরোপুরি দেওয়া আছে, তবু আমি আলোচনাগুলো পরপর একটু করে যাই। যদি কার্যকরী মূলকটা OH হয়, কার্যকরী মূলকটা যদি OH হয়, মনোভ্যালেন্ট, এই গ্রুপটাকে এমনিতে বলা হচ্ছে হাইড্রক্সিল, হাইড্রক্সিল মূলক। আর এই মূলক গঠিত যৌগগুলোকে যদি অ্যালিফ্যাটিক হয়, মুক্ত শৃঙ্খল যৌগ হয়, তখন তাদেরকে বলা হচ্ছে অ্যালকোহলস, অ্যালকোহল। আবার এটাই যদি বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত থাকে তখন তাদেরকে বলা হচ্ছে
ফিনলস, ফিনলস বোঝা গেল? তাহলে একটা কার্যকরী মূলক দেখলে তোমরা, তেমনি যদি এই কার্যকরী মূলকটা হয় ওয়ান, এটি বলা হচ্ছে অ্যালকক্সি। অ্যালকক্সি আলাদা করে যদি তোমরা ও লেখো তাহলে তখন ইথার বলা হচ্ছে, দি যদি এইভাবে লিখলে তখন অ্যালকক্সি বলা হচ্ছে। এই শ্রেণীর যৌগগুলিকে বলা হচ্ছে ইথার, এই শ্রেণীর যৌগগুলোকে বলা হচ্ছে ইথার। দ্বিযোজি, দুদিকে দুটো অ্যালকিল বা অ্যালাইল গ্রুপ যুক্ত থাকতে পারবে, দুদিকে দুটো, তাহলে এটা দ্বিযোজি গ্রুপ, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ বা অ্যালাইল গ্রুপ যুক্ত থাকতে পারবে, এই গ্রুপটাকে আলাদা করে অ্যালকক্সি বলা হচ্ছে। এখানে আটটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, যদি এ আর লেখো তাহলে তখন অ্যারাইল গ্রুপ হয়ে যাবে, তাহলে ইথার। এই অ্যালকিল গ্রুপ অ্যারাইল গ্রুপ কি জিনিস সেটা আমি বলবো এরপরের আলোচনা। হলো, যদি সিএইচও থাকে এই গ্রুপটাকে বলা হচ্ছে ফরমাইল, ফরমাইল। আর এই গ্রুপ বিশিষ্ট যৌগকে অ্যালডিহাইড বলা হচ্ছে, অ্যালডিহাইড। তখন তাদেরকে বলা হচ্ছে অ্যালডিহাইড। এই গ্রুপটা যদি থাকে সেই গ্রুপটাকে বলা হয় কিটো বা অক্সো, কিটো বা অক্সো। আর এই ধরনের গ্রুপ বিশিষ্ট যৌগকে বলা হচ্ছে কিটোন, তখন বলা হচ্ছে তাদেরকে কিটোন, তখন তাদেরকে বলা হচ্ছে কিটোন। আর এই যে দুটো হলো, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে কার্বনিল যৌগ, এদেরকে একত্রে বলা হচ্ছে কার্বনিল যৌগ, একত্রে বলা হচ্ছে কার্বনিল যৌগ, কার্বনিল কম্পাউন্ডস। বুঝতে পারলে? তাহলে এইভাবে গ্রুপগুলোকে আমরা পরপর, তোমাদের বইয়ে একদম টেবিল আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, পরপর পরপর লেখা যায়। আমি পরপর আরো কয়েকটা লিখছি, সি ডাবল বন্ড ও আর ও এইচ, কিন্তু এক যদি মনোভাব, এটা কার্বক্সিল, এই গ্রুপটাকে বলা হয় কার্বক্সিল, আর এদেরকেই বলা হচ্ছে যৌগ হিসেবে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তখন তাদেরকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এরকম একটা কিটো গ্রুপ আছে, সঙ্গে একটা ওয়ার মানে অ্যালকক্সি গ্রুপ আছে, কিটো অ্যালকক্সি, কিটো অ্যালকক্সি, এদেরকে বলা হচ্ছে এস্টার, এদেরকে বলা হচ্ছে এস্টার যৌগ। তেমনি ভাবে সি ডবল বন্ড ও এক্স, সেখানে যে কোনো একটা হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন বা আয়োডিন, সাধারণত ফ্লোরিন হয় না, হাইলি রিয়াকটিভ, এর কিছু অসুবিধা আছে, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে বসানোর ক্ষেত্রে তোমরা পরবর্তীতে দেখবে সেটা, এদেরকে বলা হয় অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড। গ্রুপটাকে বলা হয় হ্যালো কার্বনিল, হ্যালো কার্বনিল, এই হ্যালো কার্বনিল, এটা হ্যালো, এটা হচ্ছে কার্বনিল, ঠিক আছে? নিচের দিকে লিখছি, এই গ্রুপটাকে এমনিতে বলা হয় কার্বামোইল, কার্বামোইল, পরবর্তীতে আইইউপিএসসি নামে তোমরা পাবে কার্বামোইল,
এই যৌগ শ্রেণীকে বলা হয় অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, কি বলা হয়? অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে? অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয়ই হতে পারে। তবে এইভাবে গ্রুপগুলোকে সব ভাগ করা হচ্ছে। এইবার দেখো, এটা 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 কোথা থেকে এলো? মনে হচ্ছে যেন অ্যাসিডের ওইচ মূলকটাকে ওয়ার দ্বারা রিপ্লেস করা হয়েছে, মানে হাইড্রোজেনটাকে আর দ্বারা। আবার এই ক্ষেত্রে দেখো ওইচটাকে এইচ দ্বারা, আবার এই ক্ষেত্রে ওইচটাকে এনএইচ টু মানে অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হচ্ছে। তাহলে এদেরকে এই কারণে অ্যাসিড ডেরিভেটিভসও বলা হয় অনেক সময়, অ্যাসিড সংজাত যৌগ। তাহলে এদেরকে আবার অ্যাসিড সংজাত যৌগ বলা হয়, অ্যাসিড অ্যাসিড সংজাত যৌগ, মানে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড থেকে এদেরকে পাওয়া গেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু ভাগগুলো পরপর এসছে। আরো কয়টা কার্যকরী মূলক সম্পর্কে বলছি আমি, ও সি ডবল বন্ড, ও এদিকে একটা, আবার এদিকেও আবার নিচ্ছি সি ডবল বন্ড, এইদিকেও একটা আর, ঠিক আছে? বা এটাকে আমরা লিখতে পারি আর সি ডবল বন্ড ও, তার সঙ্গে যুক্ত হয়ে আছে হচ্ছে ও, এটা হচ্ছে দুটা, এইভাবেও লিখতে পারি। এই জৈব শ্রেণীকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এবার অ্যানহাইড্রাইড এই যে শব্দটা, কোনো অ্যাসিডকে নিরোধিত করলে যেটা পাওয়া যায় জল বের করে নিয়ে, তাদেরকে অ্যানহাইড্রাইড বলে। যেমন তোমরা যদি নাইট্রাস অ্যাসিড থেকে নিরোধিত করো, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবে, তাহলে ওটা কার নিরোধক? নাইট্রাস অ্যাসিডের, বুঝতে পেরেছো? সালফুরিক অ্যাসিডকে নিরোধিত করলে সালফার ট্রাইঅক্সাইড পাবে, তাহলে সালফার ট্রাইঅক্সাইডটা সালফুরিক অ্যাসিডের নিরোধক, ঠিক আছে? P2O5 থেকে ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, তাহলে P2O5টা ফসফরিক অ্যাসিডের নিরোধক। তাহলে এরা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, জৈব অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এরা সরল প্রকারের হতে পারে, মিশ্র হতে পারে। এই আর আরটা যদি আলাদা হয়, একটা আর একটা আর ড্যাশ, অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপগুলো যদি আলাদা হয়ে যায়, তাহলে এরা মিশ্র অ্যানহাইড্রাইড হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে এদেরকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলা হচ্ছে। এবার দেখো, যদি এরকম করো SO3H, গ্রুপটার নাম সালফুরিক অ্যাসিড গ্রুপ, আর জৈব যে জৈব যৌগ তৈরি করে তাদেরকে সালফোনিক অ্যাসিড বলা হয়, তাদেরকে বলা হয় সালফোনিক অ্যাসিড, তাদেরকে বলা হচ্ছে সালফোনিক অ্যাসিড। গ্রুপ যদি CN হয়, এই গ্রুপটা নাইট্রাইল বা সায়ানো, নাইট্রাইল বা সায়ানো, এদেরকে সায়ানাইড বা নাইট্রাইল যৌগ বলা হয়, এদেরকে সায়ানাইড বা নাইট্রাইল যৌগ বলা হয়। তেমনি ভাবে যে উল্টোটা হয় NC, তাহলে তখন তাদের আইসো সায়ানাইড বলা হয়, আইসো সায়ানাইড বলা হয়। NO2 গ্রুপ থাকলে তাদেরকে নাইট্রো যৌগ বলা হয়, এবারে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয়ই হতে পারে, নাইট্রো যৌগ বলা হচ্ছে তখন, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক উভয়ই হতে পারে, নাইট্রো গ্রুপ। তাহলে এইভাবে আমরা জৈব যৌগগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। আবার দেখো আরেকটা হতে পারে NH2, তখন তাদের প্রাইমারি অ্যামিন বলা হচ্ছে। যদি NH হয় দুটো দ্বিযোজি, তখন সেকেন্ডারি অ্যামিন বলা হচ্ছে। আর যদি N তিনটে হাত হয় অর্থাৎ ত্রিযোজি, তখন টারশিয়ারি অ্যামিন বলা হচ্ছে। ওই অ্যানগুলোতে কী থাকবে? অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকবে। তাহলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন।
তাহলে বুঝতে পারলে, তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপগুলো জৈব যৌগের থেকে সেই জৈব যৌগগুলোর এক বিশেষ প্রপার্টি তৈরি করছে, এক বিশেষ ধরনের ধর্ম তৈরি করছে, ফলে অন্য জৈব যৌগ থেকে তাদেরকে আলাদা করে আমরা চিনতে পারছি। তাহলে ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়ালি জৈব যৌগের ধর্ম প্রদর্শনের জন্য মূলত দায়ী। তারপরেও তো কার্বন শৃঙ্খল, হাইড্রোকার্বন অংশ কতটা আছে, সেটা বড় না ছোট, তার উপরেও সলিবিলিটি অন্যান্য কেসগুলো নির্ভর করে, সেই আলোচনাগুলো আমরা পরবর্তীতে করব। তাহলে এটুকু বুঝতে পারলে। তাহলে এবার বোর্ডের দিকে তাকাও তোমরা, কি লিখেছি, সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, এটা সম্পর্কে তোমাদের কিন্তু পূর্ববর্তী ধারণা রয়েছে। এখানে দেখো, এই সমগণীয় শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে একটা অভিন্ন কার্যকরী মূলক থাকবে এবং একই মৌল দ্বারা তৈরি হবে, অর্থাৎ প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই মৌলগুলো কমন থাকবে। তারপরে কি থাকবে, পাশাপাশি যদি পরপর সাজাও তুমি, আণবিক গুরুত্ব বৃদ্ধির ক্রমে যদি সাজাও পাশাপাশি যে কোনো দুটি মৌলের যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য থাকবে, CH2 গ্রুপের পার্থক্য থাকবে। অনুরূপ পদ্ধতি দ্বারা এদের তৈরি করা যাবে, অর্থাৎ কতগুলো এদের জেনারেল প্রিপারেটরি মেথডস থাকবে এবং এরা অনুরূপ ধর্মাবলী রাসায়নিক ধর্ম প্রদর্শন করবে। আবার ভৌত ধর্মগুলির ক্ষেত্রে এদের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে, যেমন গলনাঙ্ক আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে বাড়বে, স্ফুটনাঙ্ক আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে বাড়বে, আবার এমন হতে পারে জলের দ্রাবকতা আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমবে। তাহলে এইরকম যে জৈব যৌগের শ্রেণী অভিন্ন কার্যকরী গ্রুপযুক্ত এবং যাদের একটা নির্দিষ্ট জেনারেল সংকেত দ্বারা প্রকাশ করা যায়, আণবিক সংকেত দ্বারা প্রকাশ করা যায়, সেরকম জৈব যৌগের শ্রেণী যাদের পাশাপাশি দুটো যৌগের মধ্যে শ্রেষ্ঠ মূলকের পার্থক্য আছে, এইরকম জৈব যৌগের শ্রেণীকেই বলা হচ্ছে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। মনোহাইড্রিক অ্যালকোহলের কথা তো তোমরা জানো, একটা ওয়েস মূলক থাকবে, তাদের পরপর যদি আমি সাজাই, দেখো হোমোলোগাস সিরিজটা কী করে হচ্ছে। প্রথমটা হচ্ছে CH3OH, এর নাম তোমরা জানো মিথাইল অ্যালকোহল, IUPAC দিয়ে বললে মিথানল। তারপরেরটা দেখো CH3CH2OH, এটার নাম মিথাইল অ্যালকোহল বা ইথানল। তারপরেরটা যদি করো CH3CH2CH2OH, তাহলে তখন হয়ে গেলো প্রোপানল। তারপরেরটা করলে CH3CH2CH2CH2OH, তারপরটাকে বিউটানল বা এন বিউটানল। তাহলে দেখো পরপর যে কোনো দুটোর মধ্যে, দেখো পরপর যে কোনো দুটোর মধ্যে ফারাক কতটা CH2 মূলকের, এই দুটোর মধ্যে ফারাক কতটা CH2 মূলকের, এই দুটোর মধ্যে ফারাক কতটা CH2 মূলকের। তাহলে দেখো এটা তাহলে মনোহাইড্রিক অ্যালকোহলের হোমোলোগাস সিরিজ, তাহলে কার্যকরী মূলকটা অভিন্ন। এদের সাধারণ সংকেত আমরা লিখতে পারি CnH2n+1 × OH। দেখো এই নিয়মে তুমি প্রত্যেকটা অ্যালকোহলকে লিখতে পারবে, এনের মানগুলো খালি এক এক করে বাড়িয়ে যাও। তাহলে অভিন্ন সাধারণ সংকেত যুক্ত একই রকম মৌল দ্বারা তৈরি, দেখো প্রত্যেকটার মধ্যেই কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন আছে, অন্য কোনো মৌল আর নেই, এবং পরপর যে যৌগগুলো আছে দেখো তাদের মধ্যে শ্রেষ্ঠ গ্রুপের ফারাক আছে। এবার জলের দ্রাবক এইভাবে কমবে কিন্তু স্ফুটনাঙ্ক কিন্তু এইভাবে বাড়বে। তাহলে ভৌত ধর্মগুলো চেঞ্জ হয় কিন্তু রাসায়নিক ধর্মগুলো একরকম, আবার একই রকম পদ্ধতি দ্বারাই এদেরকে তৈরি করা যায়। তবে তৈরি করার কিছু স্পেশাল মেথড থাকতেই পারে, কিন্তু এদের বেসিক প্রিপারেটরি মেথড কতগুলো হবে এবং এরা কিছু বেসিক কেমিক্যাল রিয়াকশন শো করবে। তাহলে হোমোলোগাস সিরিজটা বুঝতে পারলে। তোমরা এবার বোর্ডের দিকে তাকাও, হাইড্রোকার্বন অর্থাৎ যে সমস্ত যৌগ কার্বন এবং হাইড্রোজেন নিয়ে তৈরি তাদেরকে এক কথায় বলা হচ্ছে হাইড্রোকার্বন। এরা আবার সম্পৃক্ত অসম্পৃক্ত সব রকমের হতে পারে,
আমি দেখো প্রথমে এক নাম্বার ভাগটা লিখেছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে দেখো তোমরা এদেরকে আবার আমি দুটো ভাগে ভাগ করেছি, অ্যালিফ্যাটিক মানে মুক্ত শৃঙ্খল এবং হচ্ছে অ্যালিসাইক্লিক বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলের উদাহরণগুলো তোমরা জানো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি। তেমনি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনগুলো, এই কর্নারগুলো এক একটা কার্বনকে রিপ্রেজেন্ট করে। দেখো এদের প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন থাকলে দুটো করে হাত আছে, তার মানে সঙ্গে কিন্তু আরও দুটো করে হাইড্রোজেন আছে, কিন্তু যখন নর্মালি লেখা হয় তখন ওই হাইড্রোজেনগুলোকে শো করানো হয় না। তাহলে এটা কটা কার্বন আছে? তিনটে। তাহলে এটা সাইক্লোপ্রোপেন। তাহলে এটার নাম কী হবে? চারটা কার্বন আছে, সাইক্লোবিউটেন। এটার নাম কী হবে? সাইক্লোপেন্টেন। বুঝতে পারলে? তাহলে এবার বোর্ডে দেখো, আমি এবার দু নম্বরটা লিখেছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, HC মানে হাইড্রোকার্বন। এরা আবার দেখো অ্যালিফ্যাটিক হলে সেটা অ্যালকিন অ্যালকাইন হতে পারে, তেমনি সাইক্লিক যৌগের মধ্যেও কিন্তু সাইক্লো অ্যালকিন সাইক্লো অ্যালকাইন হতে পারে। এখানে দেখো উদাহরণ দিয়েছি ইথিলিন, কমন উদাহরণ তোমাদের কাছে, অ্যাসিটিলিন অ্যালকাইনের অ্যালিফ্যাটিক। তেমনিভাবে অ্যারোমেটিকে দেখো প্রোপিন আর বিউটাইন, সাইক্লোবিউটাইন, তাহলে সাইক্লোপ্রোপিন সাইক্লোবিউটাইন। বোঝা গেল তাহলে এই ভাগটা? এবার তোমরা আবার বোর্ডে দেখো তিন নাম্বার ভাগ আমি এবার লিখেছি হাইড্রোকার্বনের, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরা একটা স্পেশাল ভাগ, এদের মধ্যেও কিন্তু দ্বিবন্ধন আছে। এমনিতে যারা দ্বিবন্ধনের যৌগ, সেটা অ্যালিফ্যাটিক বা অ্যালিসাইক্লিক হোক না কেন, বা দ্বিবন্ধনের যৌগ অ্যালিফ্যাটিক বা অ্যালিসাইক্লিক হোক না কেন, তারা কিন্তু অত্যন্ত দুস্থিত, খুব সক্রিয় হয়। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এরাও সাইক্লিক এবং দ্বিবন্ধনযুক্ত যৌগ, কিন্তু এরা কিন্তু খুব সুস্থিত, এরা কিন্তু রিঅ্যাক্টিভিটি এদের খুব কম। এদের জন্য আবার স্পেশাল কারণ রয়েছে, সে কারণগুলো আমি তোমাদের পরবর্তীতে আলোচনা করব। তো এই ধরনের বলয় স্ট্রাকচার, বেঞ্জিন বা বেঞ্জিনের মতো বলয়, যারা কি করছে, যাদের মধ্যেও কার্বন ও হাইড্রোজেনই আছে কিন্তু অত্যন্ত সুস্থিত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও, তাদেরকেই বলা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরা কতগুলো নিয়ম মেনে চলে, ওই নিয়মগুলো যদি ফলো করে তাহলে তাদেরকে অ্যারোমেটিক বলা হবে, যে আলোচনাটা তোমাদের আমি পরে করবো। তাহলে বুঝতে পারলে এরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে পড়লো? বোঝা গেল তাহলে এটা? এবার দেখো একটা বিশেষ ধরনের যৌগের শ্রেণী, যাদের রিংয়ের মধ্যে কার্বন ছাড়াও অন্য কোনো মৌল ঢুকে গেছে বা অন্য কোনো মৌলের পরমাণু ঢুকে গেছে, এরকম এদেরকে বলা হচ্ছে এক কথায় হেটারোসাইক্লিক কম্পাউন্ডস। আমি কটা উদাহরণ এখানে দিয়েছি, দেখো পিরোল, এটা একটা ফাইভ মেম্বার রিং, কার্বনের সঙ্গে নাইট্রোজেন ঢুকে গেছে। থায়োফিন, সেখানে কার্বনের সঙ্গে সালফার ঢুকে গেছে, এটাও ফাইভ মেম্বার রিং। তারপর আরেকটা ফাইভ মেম্বার রিং দেখো, অক্সিজেন ঢুকে গেছে কার্বনের সঙ্গে, তার নাম ফিউরান। আরেকটা দেখো সিক্স মেম্বার রিং, কার্বনের সঙ্গে নাইট্রোজেন ঢুকে গেছে, এটা হচ্ছে পিরিডিন। এদেরকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ডস, মানে সাইকেলটা শুধু কার্বন নিয়ে নয়, কার্বোসাইক্লিক নয়, হোমোসাইক্লিক নয়, অন্য কোনো মৌলও ওর মধ্যে, মৌলের পরমাণু ওর মধ্যে আছে, এদেরকে বলা হয় হেটারোসাইক্লিক কম্পাউন্ডস। তাহলে এরা হেটারোসাইক্লিক। এইবার লক্ষণীয় বিষয় দেখো, এই যে হেটারোসাইক্লিকগুলো তোমরা দেখছো, এদেরও কিন্তু অ্যারোমেটিক চরিত্র আছে, এরাও কিন্তু অ্যারোমেটিক ইন নেচার। তাহলে এদেরকে আমরা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলতে পারি। বুঝতে পেরেছো? বোঝা হলো এটা? এবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো কি লিখেছি, অ্যালকিল ও অ্যারাইল গ্রুপ। প্রথমে আমি অ্যালকিল গ্রুপগুলোর উদাহরণ দিয়েছি। দেখো মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যে গ্রুপটা তৈরি হলো তার নাম হচ্ছে মিথাইল, আইল শব্দটা যুক্ত হচ্ছে। ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যে গ্রুপটা হলো তার নাম ইথাইল। তেমনি প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হলে দু রকমের গ্রুপ হতে পারে, একটা প্রোপাইল, একে আসলে এন প্রোপাইল, ছোট হাতের এন প্রোপাইল, এরকম এন বলা হয়, এন প্রোপাইল, লং চেন যখন হবে এন প্রোপাইল, আর এই ধরনের হলে তখন তাকে বলা হচ্ছে আইসো প্রোপাইল। তেমনি দেখো বিউটেন থেকে এইরকম গ্রুপ যদি লং চেন গ্রুপ পাওয়া যায় হাইড্রোকার্বন গ্রুপ, তখন তাকে বলা হচ্ছে এন বিউটাইল। আবার এই টাইপের অংশটা আছে কিন্তু কার্বন চারটাই, তখন তাকে বলা হচ্ছে আইসো বিউটাইল। তাহলে এদেরকেই বলছে অ্যালকিল গ্রুপস। অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারিত করে এই গ্রুপগুলোকে পাওয়া যাচ্ছে, তাহলে এর জন্য এদেরকে বলা হচ্ছে অ্যালকিল গ্রুপস, অ্যালকেন থেকে হাইড্রোজেন অপসারণের ফলে সৃষ্ট গ্রুপ অ্যালকিল গ্রুপস। বারবার দেখবে তোমরা আলোচনায় একে আর দিয়ে সাধারণত লেখা হয়, একে সাধারণত কী দিয়ে লেখা হয়? আর অক্ষর দিয়ে লেখা হয়। ঠিক আছে, বোঝা গেল এটা?
আবার তোমরা বোর্ডের দিকে দেখো, এবার অ্যারাইল গ্রুপগুলো আমরা লিখেছি। বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে ফিনাইল, পিএইচ দিয়ে লেখা হয় একে সাধারণত। আর অল অ্যারাইল গ্রুপকে একসঙ্গে এআর দিয়ে লেখা হয়। আচ্ছা, এইটা তখন ন্যাপথালিন থেকে একটা হাইড্রোজেন এই পজিশন থেকে গেছে, এই পজিশনটাকে বলা হয় আলফা পজিশন, তাহলে একে বলা হচ্ছে আলফা ন্যাপথাইল। আবার এই পজিশনটাকে বলা হয় বিটা পজিশন, তাহলে এটার নাম বিটা ন্যাপথাইল। তাহলে বুঝতে পারলে, এদেরকে বলা হয় অ্যারাইল গ্রুপস। তাহলে অ্যালকিল ও অ্যারাইল গ্রুপ সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছ। এবার পরের অংশ দেখো, এবার তোমরা বোর্ডের দিকে দেখো, অন্যান্য কিছু প্রয়োজনীয় গ্রুপ যা তোমাদের অর্গানিক কেমিস্ট্রি করতে বারে বারে কাজে লাগবে, এমন কিছু গ্রুপ। ভিনাইল, যে কার্বনের সঙ্গে কোনো ফাংশনাল গ্রুপ যুক্ত থাকবে সেই কার্বনের সঙ্গে দ্বিবন্ধন আছে, তখন তাকে বলা হবে ভিনাইল। আবার যে কার্বনের সঙ্গে ফাংশনাল গ্রুপ বা কোনো হ্যালোজেন যুক্ত থাকবে সেখানে দ্বিবন্ধন নেই, তার পরে দ্বিবন্ধন আছে তার পরের কার্বনটার সঙ্গে, তখন তাকে বলা হবে অ্যালাইল। আবার তোমরা টলুইনের নাম তো শুনেছো ক্লাস টেনে, সেই টলুইন থেকে একটা হাইড্রোজেন যখন প্রতিস্থাপিত হচ্ছে তার পার্শ্ব শৃঙ্খল থেকে, তখন যে গ্রুপটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে বেঞ্জাইল। ওখান থেকে দুটো হাইড্রোজেন অপসারিত হলে যে গ্রুপটা তৈরি হচ্ছে তার নাম বেঞ্জাল। আর তিনটা হাইড্রোজেনই যদি অপসারিত হয়ে যায় পার্শ্ব শৃঙ্খল থেকে, তখন যে গ্রুপটা তৈরি হবে তার নাম হচ্ছে বেঞ্জো। তাহলে এখানে তোমাদের যে বিভিন্ন হাইড্রোকার্বন গ্রুপস ও অন্যান্য গ্রুপস এই আলোচনাগুলো করলাম, অর্থাৎ অ্যালকিল ও অ্যারাইল গ্রুপস যেগুলো আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়তে বারে বারে কাজে লাগবে, সেই আলোচনাগুলো শেষ করলাম। সকলকে ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো, বেস্ট অফ লাক।